জয় হরি বল, গৌড় হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের সঙ্গে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ে আপনাদের কমেন্ট থেকে আপনাদের অনুরোধের কারণে আজকের এই আলোচনাটি, আজকের আলোচনার বিষয় হল শ্রীমদ্ ভাগবত পুরাণ আর দেবী ভাগবত। এই দুটো ভাগবতের মধ্যে থেকে ভাগবত গ্রন্থ কোনটি, কোনটি সঠিক, এই নিয়ে মতবিরোধ রয়েছে ঐতিহাসিক মহলে প্রচুর। তার মধ্যে দিয়ে গবেষকগণরা বেশিরভাগই হচ্ছে সমর্থন করেন দেবী ভাগবতকে, যে দেবী ভাগবতই হচ্ছে মূলত ভাগবত। পরবর্তীকালে বোপদেব নামে একজন ব্যক্তি, তিনি শ্রীমৎ ভাগবত রচনা করে বেদব্যাসের নামে চালিয়েছেন এবং সেটাকে পরবর্তীকালে বৈষ্ণবরা শ্রীমৎ ভাগবত নামে আখ্যায়িত করেছে এবং প্রকৃত ভাগবত সেটাই, তারা সেটা দাবি করে। এটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব রয়েছে, এ নিয়ে প্রচুর মতবিরোধ, প্রচুর মারামারি পর্যন্ত হয়েছে এই বৈষ্ণব এবং শাক্ত ও শৈব ভক্তদের মধ্যে। আজ তেমনই একটি বিরোধের কথা আপনাদের সামনে তুলে ধরব। এবার যেহেতু আমি বলেছিলাম যে আপনাদের প্রমাণ দেখাবো, এখন তাদের শাস্ত্রে তো আর এ বিষয়ে লেখা নেই। যেমন আমি যদি এখন আপনাদের সূর্য পুরাণ থেকে নিয়ে আলোচনা করি, তো সেখানে দেখা যাবে একদম শিবের মাহাত্ম্য প্রচুর পরিমাণে, বৈষ্ণবদের নিন্দা, বৈষ্ণবদের মন্দ ভর্তি। আবার স্কন্দ পুরাণের একটি জায়গায় যদি আমরা আলোচনা করি, সেখানে দেখা যাবে শিবেরই নিন্দা মন্দ করছে বৈষ্ণবরা, এবং কি বৈষ্ণবদের ব্রাহ্মণের অভিশাপে শিবের লিঙ্গ পর্যন্ত ছেদন হয়ে পড়ে যাচ্ছে, এমনও রয়েছে। মানে একে অপরকে দূষিত করে, একে অপরকে দোষারোপ করে প্রচুর শাস্ত্রগ্রন্থ তারা রচনা করেছেন। তো আমরা কখনো সে বিষয়ে আলোচনা করব, যদিও আমাদের আলোচনার টপিক আজ সেটি নয়। আজ দেখাবো আসল ভাগবত কোনটি। শ্রীধর স্বামী, প্রাচীন ভাগবতের টিকাকার, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যার টিকা দেখতেন, পড়তেন এবং পড়তে ভালোবাসতেন, শুনতে ভালোবাসতেন, সেই শ্রীধর স্বামী তিনি কোন ভাগবতকে শ্রেষ্ঠ বলছেন সেটি দেখাবো, সেটি প্রমাণ দেখাবো। ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত কৃষ্ণচরিত যে প্রবন্ধ তিনি লিখেছেন, তার মধ্যে তিনি তুলে ধরেছেন, এই আলোচনা প্রসঙ্গ এসেছে, তিনি কিভাবে তুলে ধরেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরব। তো আর কথা বাড়াবো না, চলুন আপনাদের আমি নিয়ে যাই বঙ্কিমচন্দ্র কি লিখেছেন তার কৃষ্ণচরিত প্রবন্ধের মধ্যে। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন এটি হচ্ছে কৃষ্ণচরিত, বঙ্কিমচন্দ্রের রচিত কৃষ্ণচরিত প্রবন্ধ। এই প্রবন্ধের 49 পৃষ্ঠায় আপনাদের আমি নিয়ে যাচ্ছি, আমরা 49 পৃষ্ঠায় এসেছি। এখানে বঙ্কিমচন্দ্র কি বর্ণনা করেছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রবাদ আছে যে ভাগবত পুরাণ বোপদেব প্রণীত, বোপদেব দেবগিরি রাজা হেমাদ্রির সভাসদ, বোপদেব ত্রয়োদশ শতাব্দীর লোক, কিন্তু অনেক হিন্দু উহা বোপদেবের রচনা বলিয়া স্বীকার করেন না। বৈষ্ণবেরা বলেন ভাগবত দেশী শাক্তেরা এইরূপ প্রবাদ রটাইয়াছে। বাস্তবিক ভাগবতের পুরাণতত্ত্ব লইয়া অনেক বাদ বিতণ্ডা ঘটিয়াছে। শাক্তেরা বলেন ইহা পুরাণই নহে, বলেন দেবী ভাগবতী ভাগবত পুরাণ। ইহারা বলেন ভাগবত ইদাং ভাগবতাং, এইরূপ অর্থ না করিয়া ভাগবত্তা ইদাং ভাগবতাং এই অর্থ করিবে। কেহ কেহ এইরূপ সংখ্যা করে বলিয়া শ্রীধর স্বামী ইহার প্রথম শ্লোকের টিকাতে লিখিয়াছেন ভাগবতাং নামান্নদিত্যাপি না সংখ্যনীয়ম। ইহাতে বুঝিতে হইবে যে ইহা পুরাণ নহে, দেবী ভাগবতী প্রকৃত পুরাণ। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন শ্রীধর স্বামীর কথা অনুযায়ী শ্রীধর স্বামী বলছেন যে দেবী ভাগবতী প্রকৃত পুরাণ, এটি বঙ্কিমচন্দ্র লিখেছেন। তারপরে কি বলছেন দেখুন, এইরূপ আশঙ্কা শ্রীধর স্বামীর পূর্ব হইতেই প্রচলিত ছিল। শ্রীধর স্বামীর পূর্ব হইতে এরকম অনেক
বিবাদ বিতণ্ডা ছিল যে ভাই প্রকৃত ভাগবত কোনটা, এটা নিয়ে একটা আশঙ্কা ছিল, তখনই মতবিরোধ ছিল। যদিও তখনকার দিনের পণ্ডিতরা বেশিরভাগই দেবী ভাগবতকেই প্রকৃত পুরাণ বলে বর্ণনা করেছেন, শ্রীধর স্বামীও তাই করেছেন। আসুন বঙ্কিমচন্দ্র এই বিষয় নিয়ে যে গণ্ডগোল বা বিতর্ক হতো সেটা নিয়ে এখানে লিখেছেন, আমি সেটি আপনাদের সামনে তুলে ধরি। এবং তাহা লইয়া বিবাদও হইত। বিবাদকালে উভয় পক্ষ যে সকল পুস্তক রচনা করিয়াছিলেন তাহার নামগুলি বড় মার্জিত রুচির পরিচায়ক। একখানির নাম দুজন মুখ চপটিকা, তাহার উত্তরের নাম দুজন মুখ মহাচপেটিকা এবং অন্য উত্তরের নাম দুজন মুখ পদ্ম পাদুকা। তারপর ভাগবত স্বরূপ বিষয় সংখ্যা নিরাশ ত্রয়োদশ ইত্যাদি অন্য অন্য পুস্তকও এ বিষয়ে প্রণীত হইয়াছিল। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র রচনা করেছেন ভাগবত পুরাণ এবং দেবী ভাগবত নিয়ে যে গণ্ডগোল চলত, শাক্ত শৈব এবং বৈষ্ণবদের মধ্যে যে গণ্ডগোল ছিল, শাক্ত শৈব একদিকে এবং বৈষ্ণবরা একদিকে, এই এদের নিয়ে গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের বিবাদের কারণে যে সমস্ত বই পুস্তক তারা রচনা করেছে তার নামগুলোও কিন্তু বিচিত্র, সেগুলো আমরা বঙ্কিমচন্দ্রের রচনা থেকে দেখলাম। কিন্তু এই ভাগবত পুরাণ নিয়ে বঙ্কিমচন্দ্র তার কী মতামত পেশ করছেন, আসুন আমরা সে জায়গাটি আপনাদের সামনে তুলে ধরি। বঙ্কিমচন্দ্র বলছেন, আমার মতে স্থূল মর্ম এই যে ভাগবত পুরাণেও অনেক প্রাচীন কথা আছে, কিন্তু অনেক নতুন উপন্যাসও তাতে সন্নিবিষ্ট হইয়াছে, এবং প্রাচীন কথা যাহা আছে তাহাও নানা প্রকার অলঙ্কার বিশিষ্ট এবং অতিউক্তি দ্বারা অতিরঞ্চিত হইয়াছে। এই পুস্তকখানি অন্য অনেক পুরাণ হইতে আধুনিক বোধ হয়, তাহা না হইলে ইহার পুরাণত্ব লইয়া এত বিবাদ উপস্থিত হইবে কেন? তো শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা দেখলেন ঋষি বঙ্কিমচন্দ্র তিনিও কিন্তু এই শ্রীমৎ ভাগবত যে পুরাণ, বৈষ্ণবীয় যে পুরাণ, সেটিকে প্রাচীন বলতে পারছেন না, আধুনিক সময়ে রচিত। এবার এই যে পুরাণগুলো, এর মধ্যে আজ বেশি হলে 1300 বছর আগে, 1400 বছর আগে, খুব বেশি যদি আমরা ধরি তো 1500-1600 বছর আগে রচিত। তার মধ্যেও আবার পরবর্তীকালে প্রচুর শ্লোক ঢুকানো হয়েছে, প্রচুর তত্ত্ব ঢুকানো হয়েছে। ব্রাহ্মণরা তাদের নিজের স্বার্থ কায়েম করবার জন্য তাদের তত্ত্ব ঢুকিয়েছে, বৈষ্ণবরা পরবর্তীকালে নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য তার মধ্যে তত্ত্ব ঢুকিয়েছে। মানে প্রচুর প্রচুর তত্ত্বে ঢুকতে ঢুকতে মূল কোনটা আর ভেজাল কোনটা এখন বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, মানে মূলের থেকে ভেজাল হয়ে গেছে বেশি। যা হোক, আলোচনা আপনারা শুনে বুঝতে পেরেছেন যে শ্রীমৎ দেবী ভাগবতই হচ্ছে মূলত ভাগবত, যেহেতু শাক্ত শৈবদের প্রাদুর্ভাব বর্তমান ভারতবর্ষে একটু কম, তাই দেবী ভাগবতকে চেপে দিয়ে শ্রীমৎ ভাগবতকে প্রাধান্য এবং প্রধান গ্রন্থ হিসাবে ঘোষণা করেছে বৈষ্ণব সমাজ। আর যেহেতু বৈষ্ণব সমাজ কৃষ্ণ ভক্ত বেশি, তাই শ্রীমৎ ভাগবত বর্তমানে ভাগবত হিসাবেই সকলে চেনে। আর বর্তমানের যে জেনারেশন, বর্তমানের যে ছেলে মেয়ে, আমাদের কেউ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে না, শাস্ত্র গ্রন্থের নামে বিভিন্ন রকম মণি ঋষিরা বা বিভিন্ন রকম গবেষকগণ যে সমস্ত গ্রন্থ লেখে তাই পড়ে তারা তৃপ্তি পায় এবং ভাবে মনে হয় আমরা মূল গ্রন্থ পড়ে ফেলেছি। ধরে ধরে বাস্তব সত্যটা আপনাদের সামনে উত্থাপন করে কম লোকে। যে সমস্ত গবেষকদের আমার অনেকের সঙ্গে পরিচয় আছে যারা মূল গ্রন্থ পড়েনি, শোনা কথা বা একাডেমিক ক্লাসে যা একটু আদ্য ছিটেফুটা পড়েছে তাই নিয়ে তারা গবেষণা গ্রন্থ লিখে ফেলে দেয়, মূল শাস্ত্র পড়ে না। আমি চ্যালেঞ্জ করতে পারি বহু লেখকদের সঙ্গে, বহু গবেষকদের সঙ্গে, তারাও পর্যন্ত সঠিকভাবে মূল গ্রন্থ পড়ে না, দেখে না। এবার একেবারে যে নেই তা নয়, হয়তো আমার থেকেও ভালো পণ্ডিত, আমার থেকে ভালো লেখাপড়া তারা করে, শাস্ত্রে পড়ে বেশি দখল আছে, তেমনও লোক রয়েছে তাদেরও শাস্ত্রগ্রন্থ পড়াশোনা করে তারা গবেষণামূলক গ্রন্থ লিখেছে, সেগুলো পড়লে আপনারা সমৃদ্ধ হবেন। আমাদের মতো যারা মূল শাস্ত্রের থেকে রেফারেন্স তুলে আপনাদের সামনে তুলে ধরে তাদের রচিত গ্রন্থ পড়লে আপনারা সমৃদ্ধ হবেন। ঋষি বঙ্কিমচন্দ্র নিজে শাস্ত্র আদি পড়তেন, নিজে দেখে নিজের চোখে যা দেখেছে তাই লিখেছে, যে জায়গাটা দেখেনি সেই জায়গা তিনি উল্লেখ করেছেন যে ভাই এটা আমি দেখিনি তবে শুনেছি। যাই হোক, আজ এ পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন
যে মূল ভাগবত কোনটি। আজ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।